সারা বাংলাদেশে ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতকে অগ্রাধিকার দিতে হবে বর্ষার আগেই সড়কের মেরামতের কাজ সম্পন্ন করতে আমি আজকের সভা আপনাদেরকে নির্দেশনা দিচ্ছি যখন ঈদ তখন বাস রেপিড ট্রানজিট নিয়ে যে অভিযোগগুলো আসে প্রতিবারই গোটা উত্তর জনপদ কলাপস হয়ে যায় অথচ এটার কোনো একটা হদিস আমি খুঁজে পেলাম না কেন এখানে অগ্রগতি নেই দু হাজার বারোতে যে প্রকল্প শুরু একুশ সালে এসে থার্টি ফাইভ পারসেন্ট অগ্রগতি এটা মন্ত্রণালয়ের জন্য মন্ত্রণালয়ের কাজের অগ্রগতির পরিচয় বহন করে না এখন আমরা নানান কথা বলতে পারি যে বিদেশি কন্ট্রাক্টর যথাসময়ে প্রকল্পের কাজ করে না এখন এবং তারা নানা অজুহাতে প্রকল্পের কাজ পিছিয়ে দেয় এতে আত্মতুষ্টির কোনো কারণ আমি খুঁজে পাই না এটা আমাদের মন্ত্রণালয়েরই দায়িত্ব আজকে বিআরটি প্রকল্প এই জন্যই আমি পরবর্তী যে বিশ্বব্যাংকের যে প্রস্তাব আমি এটা নাকচ করেছি কারণ এক বিআরটি আমাদের যে অবস্থা সৃষ্টি করেছে এ একটি প্রকল্পের জন্য আমাদেরকে লজ্জা পতে হয় দেশের মানুষের কাছে বিএনপি নেতারা জনগণের জন্য মায়া কান্না কাচ্ছেন মানুষ নাকি বেঁচে থাকার জন্য হিমশিম কাচ্ছে যে বিএনপি আজ মানুষের জন্য কৃত্রিম দরদ দেখাচ্ছেন করোনা কালে অসহায় কর্মহীন মানুষের পাশে কি তারা দাঁড়িয়েছিলেন ঘরে বসে শুধু লিভ সার্ভিস দিয়েছেন প্রেস ব্রিফিং করেছেন বিএনপি জনগণের জন্য অসহায় মানুষের জীবন জীবিকা সুরক্ষা আজকে যেখানে শেখ হাসিনা সরকারের উদ্যোগ বিশ্বব্যাপী প্রশংসিত সেখানে বিএনপি সরকারের অন্ধ সমালোচনা করে যাচ্ছে মানুষের সুরক্ষা খাদ্য ত্রাণ সামগ্রী নগদ সহায়তা সুরক্ষা সহ এখন বিনামূল্যে টিকা প্রদান করছে সরকার করোনার যখন বিশ্বব্যাপী মানুষ অসহায় তখন দেশরত্ন শেখ হাসিনার মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত দেশের অসহায় মানুষদের একজনকেও না খেয়ে মরতে হয়নি বিএনপি মানুষের সম্পদ লুট করে আর মানুষকে জীবন্ত পুড়িয়ে মারে আর কৃত্রিম দরদ দেখায় দেশের মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা আছে মানুষের সুখে দুঃখে পাশে আছেন বলেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে মানুষের আস্থার বাতিঘরে পরিণত হয়েছেন হয়েছেন মাদার অফ হিউম্যানিটি বিএনপি আমলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছিল সে সময় সরকার দুর্নীতি পৃষ্ঠপোষকতা করেছিল এখন দুর্নীতি করে কেউ ছাড় পায় না সরকারি দলেরও বড় বড় নেতা জনপ্রতিনিধি থেকে সবাই সর্বপর্যায়ে সবাইকে জবাবদিহি করতে হয় আমাদের অনেক নেতা কর্মী যাদের বিরুদ্ধে মামলা হয়েছে অনেককে জেলে যেতে হয়েছে অনেককে দুর্নীতির অভিযোগে সাজাও পেতে হয়েছে এখানে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করেনি এবং শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা নিয়ে এগিয়ে যাচ্ছেন দুর্নীতি অপকর্মের বিরুদ্ধে যারাই হোক যেই করুক শেখ হাসিনা সরকারের অবস্থান স্পষ্ট কঠোর অনিয়মের বিরুদ্ধে অনড় অবস্থানে দেশরত্ন শেখ হাসিনা